নমস্কার বন্ধুরা, চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগত। বন্ধুরা, বিভিন্ন রকম শিক্ষা সংক্রান্ত ভিডিও এবং চাকরি সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, যাতে এই রকম নতুন কোনো আপডেট ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। বহুদিন ধরেই দাদা বা দিদিরা কমেন্ট করছেন যে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন সম্বন্ধে আপডেট দেওয়ার জন্য, তো এতদিন কোনো আপডেট পাওয়া যাচ্ছিল না। তো আজকে আনন্দবাজার পত্রিকায় যে আপডেটটি বেরিয়ে এসেছে আমি এই ভিডিওতেই বিস্তারিত আলোচনা করছি। সুতরাং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের বিস্তারিত গুরুত্বপূর্ণ খবরটি দেখে নেওয়া যাক। নিয়োগ দুর্নীতি রিপোর্ট নজর এড়াবে কেন কোর্ট? স্কুল স্তরে শিক্ষক ও অশিক্ষক কর্মচারী নিয়োগে চূড়ান্ত অস্বচ্ছতা রয়েছে বলে রিপোর্টে দাখিল করছে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি। সেই রিপোর্ট আদালতের নজর এড়িয়ে যাবে কেন এবং এই বিষয়ে আদালত কেনই বা দৃষ্টি দেবে না, সেই প্রসঙ্গ তুলে কলকাতা হাইকোর্ট শারীর শিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক নিয়োগ নিয়ে দায়ের করা একটি মামলার শুনানিতে মঙ্গলবার এই প্রশ্ন তোলেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য, স্কুল সার্ভিস কমিশন SSC। আইনজীবীর উদ্দেশ্যে বলেন, সিএজির ওই রিপোর্ট আদালতের পর্যবেক্ষণে আনা উচিত হবে না কেন? 25 জুলাই SSC কর্তৃপক্ষকে এই বিষয়ে তাদের বক্তব্য জানানোর নির্দেশ দেন বিচারপতি। SSC-র কৌশলী কনক কিরণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, সিএজি 2011 সালে গৃহীত শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে রিপোর্ট দিয়েছে, 2016 সালের পরীক্ষা নিয়ে কিছু বলেনি তারা। তা শুনে বিচারপতি ভট্টাচার্য বলেন, নতুন পুরনো বুঝি না, কি বক্তব্য তা জানাতে হবে। বিচারপতি ভট্টাচার্য SSC-র আইনজীবীকে জানিয়ে দেন, 20 জুলাই একটি বাংলা সংবাদপত্রে শিক্ষক নিয়োগ নিয়ে সিএজির রিপোর্টে প্রকাশিত হয়েছে, তিনি পড়েছেন। শারীর শিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা রয়েছে বলে অভিযোগ তুলে মামলা করেছেন কিছু শিক্ষক পদ প্রার্থী। বিচারপতি ভট্টাচার্য স্কুল শিক্ষক নিয়োগের ওপর স্থগিতাদেশ জারি করার পরে ওই মামলাতেই যুক্ত হয়েছেন এমন কয়েকজন প্রার্থী, যাঁদের নিয়োগ করতে সুপারিশ করেছে SSC। তাদের আইনজীবী ইকরামুল বাড়ি জানান, মামলার আবেদনে বলা হয়েছে 1600 জন শিক্ষক নিয়োগ করা হবে, 800 জনকে নিয়োগ করা হয়ে গিয়েছে। SSC যাদের নিয়োগ করতে সুপারিশ করেছে তাদের নিয়োগের ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে।